वेलकम टू माय बेंगली मेडिकेटेड टिप चैनल। तो आजकेर भिडियो लुमिया 60K टैबलेट, एटी एक हाई डोजर विटामिन डी 3 टैबलेट बा विटामिन डी बोलते पारें। तो एटीर कम्पोजिशन आछे चोले कैल्सिफेरल। तो एटीर मार्केट करेछे इंडियन कम्पानी सान फार्मा एवं एटी एक स्ट्रिपे 8टी करे टैबलेट होये थाके এবং এটির দাম আছে 265 টাকা। আপনারা যে কোনো ফার্মেসিতে খুঁজলে পেয়ে যাবেন, এবং যদি ডিসকাউন্টে পেয়ে যান তাহলে অনেকটাই কমেই পেয়ে যাবেন। এবং এটার আরও অনেক সাবস্টিটিউট আছে, তো আপনারা চাইলে সেগুলো যে কোনো ফার্মেসিতে কিনে এনে খেতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। কারণ কোভিড সিচুয়েশনে অনেকেই মুঠো মুঠো ভিটামিন ডি খাচ্ছেন, কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে আপনারা অনেকেই জানেন না। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবে এবং এটির প্রধান বেনিফিট কি সেটাও এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এবং সাধারণত এটি কোন রোগের জন্য খায় বা এটি যে রোগের জন্য খায় সেই রোগটি কাদের হয়, তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এটির কাজ কি, যাদের অস্টিওপোরোসিসের সমস্যা আছে তাদের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয়। অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ, যা শরীরের প্রতিটি কোষে তৈরি হওয়া ভিটামিন ডি হাড় সুস্থ সবল ও মজবুত রাখতে অত্যন্ত উপকার। কিন্তু এছাড়াও আরও নানান রকম উপকার রয়েছে, যেমন মানসিক অবসাদ দূর করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এবং এই মানসিক অবসাদ শীতকালে বেশি হয়, কারণ শীতকালে সূর্যের আলো তুলনামূলকভাবে কম থাকে, ফলে সূর্যালোক থেকে প্রাপ্ত ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, সেই কারণে ভিটামিন ডির ঘাটতি শীতকালে পড়ে, সেই কারণে শীতকালে বেশি মানসিক অবসাদের কারণ ঘটে থাকে। এমনকি শরীরকে সুস্থ রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট একটি অন্যতম উপাদান, যা মানবদেহের শরীরের খুবই প্রয়োজন। কারণ মানবদের অ্যান্টিঅক্সিডেন্ট কমে গেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ত্বক বা যকৃতেরও সমস্যা দেখা দেয়। সেই কারণে এই অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি মেটাতে এই ভিটামিন ডিও ব্যবহার করা হয়ে থাকে। এমনকি প্রজনন ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে, এবং ভিটামিন ডি প্রজনন ক্ষমতা ভালো রাখার পাশাপাশি শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে। এবং যারা অন্তঃসত্ত্বা হয়ে থাকে সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা তাদেরকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ডি খুবই ভালো একটি উপকারী উপাদান। ভিটামিন ডির অভাবে দাঁতের এনামেল ক্ষয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং দাঁতের মাড়ির যত্ন নিতে এই ভিটামিন ডি খুব ভালো কার্যকর। এমনকি পেটের গণ্ডগোল, গ্যাস, অম্বল, বদহজম হলেই যে বুঝবেন যে আপনার শুধু বাইরের খাবার দাবার বা ভাজাভুজি খেয়ে যে আপনার পেটের সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, কারণ ভিটামিন ডির অভাবে অনেকের পেটের সমস্যা হয়ে থাকে। হাত ও পায়ের পেশিকে সুস্থ ও মজবুত রাখতে ভিটামিনটি খুব ভালো সাহায্য করে। তো এবং এই অস্টিওপোরোসিস কাদের হয়, বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এই রোগটি হয়ে থাকে। যেসব পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েডযুক্ত ওষুধ সেবন করে থাকেন তাদের, এবং মহিলাদের মেনোপজ হওয়ার পর এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যারা অলস জীবনযাপন করে, অনেক দিন পরিশ্রমের কাজ করে না, তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এবং যারা অনেক দিন যাবৎ আর্থারাইটিস রোগে ভুগছেন তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি সাধারণত অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য কম পাওয়ারেরও পাওয়া যায়, কারণ এটা হাই ডোজ। তো এটি খাওয়ার নিয়ম, এটি 2 থেকে 3 মাস সপ্তাহে একটি করে খাওয়ার নিয়ম থাকে, এবং তারপর মাসে একটি করে খাওয়ার নিয়ম হয়। সেক্ষেত্রে আপনারা বেশি খেতে চাইলে অবশ্যই ডাক্তারের কাছ থেকে পরামর্শ করে তারপরে খাবে। তো এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে, এটির পার্শ্ব প্রতিক্রিয়া আপনার বমি হওয়া বা বমি বমি ভাব বা বুকে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, এই সবগুলি আপনার হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।